এদের একটা লাল আছে আমেরিকা এই সরকারে হিন্দুদের তো আইতে বলে সম্পত্তি পাক আর রাখতে বলে ভোট পাক দুইটিতেই তাদের দাম ঘটনা থেমে আছে বলা যাবে না হয়তো ভালো ভালো বুঝতে পারে এটা বাংলাদেশের গণতন্ত্রের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য সবচেয়ে বড় এখানে কোন সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত বা না তার চেয়ে বড় কথা হচ্ছে যে বাংলাদেশের যে গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা ভোট মানুষের মধ্যে সারা দেশের মানুষের মধ্যে একটা রব আছে সরকারের খবর সরকারও নানা জটিল রোগে মানে ভুগছে তাদের আভ্যন্তরীণ সমস্যা সম্পর্ক যথেষ্ট সবকিছুকে চাপা দেওয়ার জন্য এই ধরনের একটি মর্মান্তিক এবং মানবতা বিরোধী কর্মকাণ্ড এটা সরকারের মানে অনেক নাটকের মধ্যে আর একটি নাটক নাকি গত 70 বছরে ভারত পাকিস্তান বাংলাদেশের এই ভূখণ্ডে 1232টা এখন এই ঘটনার কেন্দ্রে উপলব্ধ 33টা হয়ে এই ধরনের দাঙ্গা হয়েছে দাঙ্গার শেষে দেখা গেছে সবই দুজন নির্ভর আর রাজনৈতিক আজকের বর্তমানে গুজব নির্ভর না গুজবটা তৈরি করা হয়েছে এবং তৈরি করে প্রশাসনের লোকগুলি এটাকে প্রচার করছে এবং যারা মন্দিরে হামলা করছে তারাও তাদের পিছনে সরকারের মদত আছে আর এই পবিত্র কুরআন শরীফ মন্দিরে নেওয়া এটা মানে কেমন পরিকল্পনা খুব নিম্নমানের পরিকল্পনা আপনারা জানেন হিন্দুদের মতো কিন্তু শাস্ত্রীয় কিছু বিধান আছে যদি মূর্তির হাতে হোক কার নিচে হোক বা মন্দিরে হোক যদি কোরআন শরীফ রাখে পবিত্র কোরআন রাখে তাহলে সেখানে পূজা হওয়ার কারণ মানে হিন্দু শাস্ত্রীয় এবং কুমিল্লা যে ওসি সাহেব যে কাজটা করছে বকুলতলায় নিয়ে এখন কেন তাকে বরখাস্ত করা হয়নি তাকে গ্রেপ্তার করলে হৃদয়দের নিয়ে জিজ্ঞাসাবাদ করলে ওখানে কে কোরআন শরীফ রাখছে কে যা প্রচার করছে কে খবর দিচ্ছে এবং টোটাল এই ঘটনার নাটকীয় এবং সংগঠিত সুপরিকল্পিত সরকারে কারণ সরকার এখন আমলা এবং গোয়েন্দা নির্ভর সরকার জনগণ নির্ভর না সে কারণেই আসবে এই যে মানুষের প্রাণ কেড়ে নেওয়ার মধ্য দিয়ে সরকারে থাকা অর্থাৎ সরকারে থাকা এই যে বৈচারিক মানসিকতা জনগণের আস্থাহীন যে সরকার সেই সরকার এই ঘটনাটাই যথেষ্ট নয় এর চেয়ে আরো নারকীয় ঘটনা এই সরকার ঘটাতে পারে যে সুতরাং সারা দেশে সাধারণ মানুষ সবাই কিন্তু বিশ্বাস করতে পারে না যে হিন্দু সম্প্রদায়ের কেউ এই পবিত্র কোরআন যে দেবী পায়ের নিচে রাখছে এটা এক বাক্য বলে যে সরকারের কাজ এখানে সারা চেষ্টা করলেও তারা হ্যাঁ গ্রেপ্তার করতে হবে মামলা দিতে হবে অনেককে কিন্তু জনগণ কিন্তু বিশ্বাস করতে পারছে এটা সরকারের কাণ্ড এটা সরকার করছে সে কারণে বলছি যে রাজনৈতিক কারণে আজকে খোলা পানিতে মাছ শিকার করে গণতান্ত্রিক শক্তিকে ধ্বংস করার সর্বশেষ প্রচেষ্টা এই সরকারের আছে সেই ক্ষেত্রে জনগণ যেভাবে সচেতন আমার মনে হয় আমাদের যে সচেতনতা দেশাত্মবোধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতির জাতি নিদর্শন সেটাকে আমরা অটুট রেখে এই ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে এই ষড়যন্ত্র একটা বিএনপি এই ষড়যন্ত্র শুধু হিন্দু সম্প্রদায় তারা পারবে না এটা মোকাবিলা করতে এটা একটা সম্মিলিত প্রচেষ্টা দরকার আমাদের দেশের আগে ওলামা তারা বিশ্বাস করে এটা সরকার করছে সুতরাং সরকারও কিছু আগে ওলামা লোকের খেলাধুলা করে মানে কি কয় চোরের পর চুরি করো আর বিধস্তরের পর সজাগ থাকবে সরকারের এই যে দ্বিমুখী খেলা এই খেলাটার ব্যাপারে আমাদের সবসময় অত্যন্ত সচেতন থাকতে হবে এবং সময় উপযোগী যথাযথ প্রতিরোধ আমাদের গড়ে তুলতে হবে এটা রাজনৈতিক প্রতিরোধের অংশ হিসেবে দেখেন এটাকে শুধু একটি ধর্মীয় সাম্প্রদায়িক এর মধ্যে সীমাবদ্ধ রাখলে আমরা মনে হয় রাজনীতিতে একটা ভুল করব সে কারণেই আজকের প্রিয় সাংবাদিক ভাইয়েরা
আপনারা জানেন যে আপনাদের মিডিয়া এই প্রশ্নের সূত্রপাত কি ছিল সেখানে প্রায় 7-8 কোটি টাকা লুটপাট হয়েছে। প্রথমে টাকা দেবে ওখানকার রাম মূর্তিটা স্বর্ণের তৈরি, ওখানকার বিভিন্ন যে আছে প্রতিমা আছে সেগুলাই একদম স্বর্ণ দিয়ে তৈরি করা করা ব্যবহার করা হয়, সেখানে একে 2 কোটি টাকা খেলা। সুতরাং আজকে এদের একটা লাভ আছে আওয়ামী লীগের এই সরকারে, হিন্দুদের তাড়াইতে বলে সম্পত্তি পায় আর রাখতে বলে ভোট পায়, দুইটিতেই তাদের লাভ। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আরো অধিক অধিক সচেতন থাকা দরকার এবং অধিক ভাবে গুরুত্ব দিয়ে এটাকে মোকাবেলা করতে হবে। এবং সকল ধর্মপ্রাণ মানুষের কাছে আমাদের আবেদন থাকবে, এদেশের আলেম আলেমদের ওলামাদের কাছে আমাদের আবেদন থাকবে যে আপনারা এই সরকারের ফাঁদে পা না দিয়ে আপনারা সংগঠিত হন। আজকের এই ঘটনার জন্য সরকারের বিরুদ্ধে আপনারা তীব্র আন্দোলন গড়ে তুলবেন, কোন সম্প্রদায়ের বিরুদ্ধে নয়। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।